হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে গুগলের কিছু সেটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো দেখেন কাস্টমাইজ স্টর্ম। তো দেখেন এটা কাস্টমাইজ স্টর্ম মানে যেটা অপশনটা থাকে, তো এটার ভিতরে আপনার কী কী আমরা পাবো সেটার বিষয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এটার ভিতরে আপনার কালার যে ভেরিয়েন্টটা সেটা আপনি পেয়ে যাবেন। তো এই আপনার এই সেটিংয়ের ভিতরে, কাস্টমাইজের ভিতরে, এটার ভিতরে কিন্তু আপনার পুরাটাই কিন্তু গুগলের যে পুরো সামনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করার জন্য এরকম আপনি পেয়ে যাবেন এখানেই। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। দেখেন এখানে পিঙ্ক কালারের যে শেপগুলো আছে সেটাগুলো উপরের যেটা চেঞ্জ করার জন্য। তো এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে চান তো সেটাও কিন্তু এখানে আছে। দেখেন এই যে পিঙ্ক কালার, উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর। তো দেখেন এখানে কিন্তু কাস্টমাইজ থিমগুলো, এখানে কিন্তু থিমও আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু থিমও ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো থিম আছে এখানের ভিতর। তো দেখেন এখানে কিন্তু যে ফার্স্ট যে থিমটা দেখছেন, তো এর ভিতর থিমের ভিতরে ক্লিক করে দেখেন এখানে কিন্তু পুরোপুরি আপনার যে গুগলের যে সামনে যে থিমটা থাকবে থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো থিম আছে, আপনি চাইলে আপনার আপনার ইচ্ছা মতো কিন্তু আপনার থিমটা ইউজ করতে পারবেন এখানে। তো দেখেন এখানে কিন্তু আপনি আপলোডও করতে পারবেন, আপনার আপনার যদি কোনো ড্রাইভে যদি কোনো পিকচার থাকে তো পিকচারটা কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এখানে আপলোড আছে, তো আপলোড করে নিতে পারবেন আপনাদের মতো। তো দেখেন তো আপনারা চাইলে কিন্তু স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু গুগল স্টোরটা আছে, তো এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এখান থেকে আপনারা যদি চান তাহলে দেখেন এরকম একটা ফর্ম আসবে, তো এখানের ভিতর থেকে কিন্তু আপনারা ডাউনলোডটা করে নিতে পারবেন খুব সহজে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো আপনার ফিচার আছে, তো এখান থেকে কিন্তু আপনি ডাউনলোডটা করতে পারবেন। তো আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে বেছে তারপর কিন্তু ডাউনলোড করে কিন্তু আপনি ওকে দিলে কিন্তু আপনার এটা এরকম কিন্তু সেট হয়ে যাবে ফর্মের ভিতর। তো দুই নম্বরটা দেখেন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। তো আমরা কীভাবে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ করবো সেটা কিন্তু আমরা মানে মাঝে মধ্যে কিন্তু ভুলে যাই যে কীভাবে আমরা এই চেঞ্জ ল্যাঙ্গুয়েজটা করবো, যে মানে বাংলা ইংলিশ আছে বাংলা করবো কীভাবে বা বাংলা আছে ইংলিশটা করবো কীভাবে। তো দেখেন এক সাইডে দেখেন ট্রান্সলেটার একটা, দেখেন আমি ফার্স্ট একটা ট্যাব অন করে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে ইউটিউব নিলাম, তো দেখেন এখানে কিন্তু একটা ট্রান্সলেটেড, দেখেন এটা ট্রান্সলেট দিস পেজ, তো এরকম একটা অপশন থাকবে। তো ট্রান্সলেট দিস পেজে আপনি ক্লিক করে দেখেন এখানে কিন্তু বাংলা করা আছে, আপনি এখান থেকে ইংলিশ করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ইংলিশ করেছি, সব টোটাল দেখেন ইংলিশ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি ইংলিশ করতে পারবেন। আর সেমও বাংলা করতে গেলে সেম ওইখানে আপনাকে বাংলা করতে হবে। তো বাংলা করলে কিন্তু সেখানে দেখেন এখানে কিন্তু সবই বাংলা হয়ে যাবে, আমরা যেগুলো ইংলিশ থাকবে সবগুলো কিন্তু ইংলিশ আর বাংলা হয়ে যাবে। আপনি আপনার যখন যেটা প্রয়োজন থাকে তখন কিন্তু গুগল শ্রম থেকে কিন্তু এটা আপনি খুব সহজে কিন্তু এটা করে নিতে পারবেন আপনাদের মতো করে। তো এইভাবেই কিন্তু আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। তো তিন নম্বরে দেখেন আমি আপনাদের দেখাবো, সেটা হলো সার্চ বাই ইমেজ। ইমেজ সার্চ দিয়ে কীভাবে আপনারা আপনারা সার্চ করে পাবেন, তো সেটা আমি আপনাদের দেখাবো এখন। তো দেখেন এখানে কিন্তু ইমেজ কালার যেটা আছে, দেখেন কালার নামে আমি সার্চ করে বের করেছি। তো এটার মাধ্যমে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, দেখেন এখানে কিন্তু সার্চ বাই ইমেজ নামে একটা অপশন আছে। যখন আমাদের এমন একটা প্রয়োজন পড়ে যায় যে আমরা একটা কালার যে আমরা লিখতে পারতেছি না কীভাবে লিখবো, সেটা আমি ডাউনলোড যদি করে থাকেন তো এটার ভিতর দেখেন এখানে কিন্তু আপলোড এ ফাইল, তো এখান থেকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। দেখেন আমি একটা কালারের একটা ছবি আমি ইমেজ একটা ডাউনলোড করে রেখেছি, তো দেখেন এটা কিন্তু কালার আমি রেখে এটা কিন্তু ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এটার যে কালারের যে ইমেজগুলো থাকবে, দেখেন ফাইন দিস আপনার ফাইন ইমেজ, তো ফাইন ইমেজ করার পরে এখানে কিন্তু কালার কিন্তু গুগলে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি কালারের দিয়েও কিন্তু আপনি ইমেজটা সার্চ করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনার শুধু ইমেজটাই, শুধু একমাত্র ইমেজটাই দিয়েই কিন্তু আপনারা এখানে কিন্তু সার্চ করতে পারবেন খুব সহজেই। আপনি এখান থেকে চাইলে এখানে কিন্তু ক্রপ করার অপশনটাও আছে, তো এখান থেকে ক্রপ করেও কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন, প্রয়োজনীয় জিনিস সব ইমেজের মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন। তো দেখেন চার নামে আপনাদের দেখাবো রিওপেন ক্লোজিং ট্যাব। তো মাঝে মধ্যে আমাদের আপনার চাপ লেগে বা এমনিতে হঠাৎ করে আমাদের পেজটা কিন্তু ক্লোজ হয়ে যায়, কিন্তু আমরা এটা কীভাবে আমরা আবার রিকল করতে পারবো সেই বিষয় নিয়ে আমি আপনাদের একটু জানাবো এটা নিয়ে। তো দেখেন আমাদের কিন্তু আমি একটা ট্যাব ওপেন করেছি এখানে, ইউটিউবের একটা ট্যাব ওপেন করেছি, তো এখানে আমি আরেকটা ট্যাব ওপেন করলাম। তো এখানে যদি আমি একটা ট্যাব ওপেন করি, তো দেখেন এখানে কিন্তু একটা ফেসবুকের যে ট্যাবটা সেটাও আমি ওপেন করেছি এখানে।
তো দেখেন এটা যদি আপনার কোনোভাবে কোনো কারণে যদি এটা ক্যান্সেল হয়ে যাবে, যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় আপনার কাছ থেকে, এরকম দেখেন এখানে কিন্তু যদি ক্যান্সেলের অপশন আছে, তো হঠাৎ করেই ভুলবশত ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হয়ে গেলে আপনি রিকল আপনি কীভাবে ওই ট্যাবটা ওপেন করবেন সেই বিষয় নিয়ে আমি আপনি বলবো। সেটা হলো দেখেন এখানে কিন্তু সাইডে ট্যাব রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন রিওপেন ক্লোজিং ট্যাব। তো এই অপশনটা দেখেন এখানে কিন্তু কন্ট্রোল শিফট টি, তো কন্ট্রোল শিফট টি দিলেও কিন্তু সেটা চলে আসবে শর্টকাটে। তো এখান থেকে আপনি যে চান এই টাইপে এখান থেকে কিন্তু আপনি ইউজ করে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। এখান থেকে যদি ডিলিট হয়ে যায় সেটা আপনার সাইডে ক্লিক করে আপনাকে এটা রিকল ক্লোজিং ট্যাব নামে যেটা অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক আবার রিকল হয়ে চলে আসবে। তো এইভাবে যদি আপনার যদি কখনও ক্লোজ হয়ে যায় কোনো ফাইল, তো টেনশন করার কিছু নাই, এইভাবে আপনারা কিন্তু ট্যাবটা ওপেন করতে পারবেন। তো দেখেন পাঁচ নম্বরে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হলো যে হিস্টোরি ক্লিন আপ। যেমন আমরা যখন যখনই আমরা এটাতে ব্রাউজ করি তখনই কিন্তু হিস্টোরিতে জমা থাকে। তো আপনি কী করতে হবে দেখেন এখানে কিন্তু থ্রি ডট যেটা আছে এখানে ক্লিক করে দেখেন এখানে হিস্টোরি নামে একটা অপশন থাকবে হিস্টোরি। তো আপনাকে হিস্টোরির ভিতরে চলে যেতে হবে। হিস্টোরিতে যাওয়ার পর দেখেন এটা কিন্তু দেখেন কন্ট্রোল যেটা শর্টকাট আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো দেখেন হিস্টোরিতে যাওয়ার পর এখানে কিন্তু দেখেন ক্লিন হিস্টোরি আছে, দেখেন যে ক্লিন ব্রাউজিং ডাটা। তো ক্লিন ব্রাউজিং ডাটা মানে আপনি যখন যে এখন পর্যন্ত যাই কিছু আপনি ব্রাউজ করছেন সব ডাটাই কিন্তু এখানে জমা থাকবে। এখানে দেখেন বেসিক আছে আর অ্যাডভান্স যেটা আছে, তো এটা দেখেন এখানে কিন্তু বেসিক কেটে দেখেন এটা কিন্তু লাস্ট যে আওয়ার্স যে এক ঘন্টার ভিতরে যেটা থাকবে সেটা না। দেখেন এখানে কিন্তু চব্বিশ ঘন্টা আছে, সাত দিন আছে, তো চার উইক আছে। তো আপনাকে এটা অল টাইম দিতে হবে, অল টাইম। তো অল টাইমে যেটা ক্লিন দেখেন ক্লিন ডাটা, তো অল টাইমে আপনাকে সিলেক্ট করতে হবে, অল টাইম সিলেক্ট করে আপনাকে ক্লিন ডাটা দিতে হবে। তাহলে কিন্তু প্রপারভাবে আপনার যে ডাটাগুলো থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখেন এটা একটা ডিলিট হয়েছে, সেটা যেখানে আপনাকে আবার যেতে হবে ক্লিন ব্রাউজিং ডাটা। তো এখানে যাওয়ার পর দেখেন এই যেটা পরেরটা যেটা অপশনটা আছে সেটাও কিন্তু লাস্ট আওয়ার্স পর্যন্ত থাকবে, সেটাও কিন্তু আপনাকে চেঞ্জ করে অল টাইম নিতে হবে। তো অল টাইম নেওয়ার পর এখানে ক্লিন ডাটা দিতে হবে, তাহলেই কিন্তু আপনার পুরোপুরি যে ব্রাউজিংয়ের যে আপনার ডাটাগুলো থাকবে একদম প্রপারভাবে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ব্রাউজটা ক্লিয়ার করতে পারবেন এবং কি ব্রাউজারটা ফ্রি রাখতে পারবেন খুব সহজেই, এবং কি আপনার ব্রাউজারে কোনো ডাটাটাও আপনার এখানে হিস্টোরিতে জমা থাকবে না, সবই ডিলিট হয়ে যাবে। তো দেখেন ছয় নম্বরে আমি আপনাদের দেখাবো অ্যাড শর্টকাট। অ্যাড শর্টকাট মানে আপনি যখনই একটা ব্রাউজারে ঢুকবেন সেটার ইউআরএল সেভ করে কীভাবে রাখবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের জানাবো। তো দেখেন এটা আমি জিমেলে ঢুকলাম, তো জিমেলের যে একটা আপনার ইউআরএল আছে সেটা আমি কপি করলাম। এখানে কপি করে দেখেন নিউ ট্যাবটা নিব আমি। তো নিউ ট্যাব নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অ্যাড শর্টকাট নামে একটা অপশন থাকবে প্লাস যেটা, তো এটা কিন্তু অ্যাড শর্টকাট। তো এখানে দেখেন ক্লিক করলে দেখেন ইউআরএল থাকবে আর নেম থাকবে। তো আমি যেটা কপি করেছি তো ইউআরএল সেটা আমি এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর দেখেন এর কিন্তু ইউআরএল আমার পেস্ট হয়ে গেছে। তখন আমি এটা লিখবো যে জিমেলের যে আমি ইউআরএল সেটা আমি এখানে আমি বোঝার জন্য সেটাকে আমি নামটা দিলাম জিমেইল। তো জিমেইল দেওয়ার সময় আমি এটাকে টিক দিয়ে দিব, ওকে ডান দিব। তো দেখেন এটা জিমেইল কিন্তু, তো জিমেইল কিন্তু হয়ে গেছে। তো আমার কিন্তু পরবর্তীতে আমাকে সার্চ করতে হবে না জিমেইল লিখে। তো এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আমি জিমেইল ঢুকে যাব, দেখেন আমি জিমেইল অলরেডি কিন্তু চলে গেছি। তো এইভাবে কিন্তু শর্টকাট করে আপনি রাখতে পারবেন কিছু মানে প্রয়োজনীয় জিনিসগুলো আপনি শর্টকাট করে রাখতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনারা এক ক্লিকে কিন্তু সেটার ভিতরে চলে যেতে পারবেন, আপনার টাইম ওয়েস্ট করে কিন্তু এটা সার্চ করতে হবে না লিখে। তো এইভাবে কিন্তু আপনি শর্টকাটগুলো আপনারা আপনার গুগলে কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু ইউআরএল যেটা আপনি লিখেছেন লিখে আসছেন, তো এটা কিন্তু আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন। দেখেন থ্রি ডট আছে এখানে, দেখেন রিমুভ নামে অপশন আছে, তো এখান থেকে কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু অ্যাডও করতে পারবেন, রিমুভ করতে পারবেন এবং এডিটও করতে পারবেন। তো দেখেন সাত নম্বরে আছে দেখেন সেভ বুকমার্ক। তো এই সেভ বুকমার্ক মানে আমরা কী বুঝি, মানে বুকমার্ক মানে আমরা যে জিনিসটা আমরা নোট করে রাখি আর কি। তো দেখেন এখানে কিন্তু আমি একটা দেখেন এটা নিয়ে কিন্তু ইউটিউবের যে অপশনটা আছে, তো ভিডিওটা দেখেন এখানে কিন্তু আমি এটা অন করে রাখলাম আমি। তো এইটা আবার দেখেন আমাদের কিন্তু আমি যেটা বলে আসলাম প্রিভিয়াস যেটা সেটাও কিন্তু অ্যাড করে রাখার মতো কিন্তু শর্টকাট আছে, এখানেও কিন্তু বুকমার্ক আছে। তো বুকমার্কের ভিতরে আপনি কীভাবে সেভ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো।
তো দেখেন এটা আমি সার্চিং এর অপশন, তো এখানে কিন্তু আমি ইউটিউবটা সার্চ করে দিয়েছি। তো ইউটিউবটা সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা, দেখেন এরকম কিন্তু আমার একটা অপশন থাকবে। তো এখানে দেখেন বুকমার্ক বুক অ্যাডস নামে একটা আপনার ই পাবেন, তো নাম থাকবে ইউটিউব। আপনার এখানে কিন্তু ডান দিলে কিন্তু এটা বুকমার্কে সেভ হয়ে যাবে, খুব সহজে কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখেন এক সাইটে দেখেন এখানে কিন্তু ইউটিউব গুগল সার্চ নামে আছে, দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে চাপ দিলে কিন্তু আমি এই অপশনটা থেকে চলে যেতে পারবো খুব সহজেই। তো এটা কিন্তু খুব ইজি বিষয়, তো এটাও কিন্তু আপনার খুব হেল্পফুল একটা জিনিস। যখন আপনার এই বুকমার্কে বা শর্টকাটে যখন অ্যাড করে রাখবেন তখন কিন্তু এক ক্লিকের ভিতরে কিন্তু যাইতে পারবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আপনার ডিলিটও করতে পারবেন, দেখেন এখানে কিন্তু রাইট বাটন ক্লিক করে কিন্তু এটা অটোমেটিক্যালি ডিলিট করে দিতে পারবেন। এইভাবে কিন্তু বুকমার্কে আপনারা সেভ করে রাখতে পারবেন। তো আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হলো দেখেন নিউ ইনক্রিমেন্ট উইন্ডো, তার মানে এইটার দিকে আপনি কী করতে পারবেন। এটার ভিতরে কিন্তু আপনারা আবার একটা শর্টকাট আছে দেখেন, এটা কিন্তু শিফট কন্ট্রোল এন চাপলে কিন্তু এটা একটা ফর্ম চলে আসবে সেম এরকম। এটার ভিতরে কিন্তু আপনারা যখন আপনারা কোনো কাজ করবেন তখন কিন্তু আপনার কোনো সাইটে কেউ বা এটা দেখতে পারবে না, এটা কিন্তু হাইড অলরেডি এটা হাইড থাকবে। এটা হাইড যখন আপনি কোনো কিছু করতে যাবেন তখন এইভাবে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এটাই দেখেন এটা কিন্তু যখন ঢুকতে যাবে তখন এটা এটা কিন্তু এরকম একটা আই এম নট রোবট এটা একটা মেসেজ দিবে। তো এটা মেসেজ দিয়ে এটা আপনার তারপর কিন্তু এটার ভিতরে ঢুকতে হবে। তো এটাই কিন্তু এটা কিন্তু এমন একটা জিনিস যেটার ভিতরে আপনারা যদি কোনো কিছু ব্রাউজ করেও রাখেন সেটা কিন্তু আরেকজন কখনোই দেখতে পারবে না, এটা হিস্টোরিতে থাকবে না। তো এখন আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হলো এই এখন পর্যন্ত আমি যা যা দেখিয়েছি সব অল সেটিংটাই এটার ভিতরে আমি আপনাদের দেখাবো। তো দেখেন প্রথমে থ্রি ডট যেটা সেটার ভিতরে চলে দিতে হবে, এখানে দেখেন নিউ ট্যাব, তার মানে কি নিউ একটা ট্যাব ওপেন হবে। তো প্রথমে এটাকে তারপর আপনাকে দেখেন এখানে কিন্তু নিউ ট্যাব ওপেন করার জন্য ফার্স্টে যেটা আছে নিউ ট্যাব আপনি কিন্তু এই থ্রি ডটের মাধ্যমে এখানে পাবেন। তো দেখেন নিউ উইন্ডো, দেখেন নিউ উইন্ডো মানে একদমই নতুন করে ট্যাবটা ওপেন হবে। তো নতুন করে ট্যাবটা ওপেন হবে, দেখেন আপনি যখন নতুন করে ওপেন করতে যাবেন তখনই আপনাকে এখানে থ্রি ডটের মাধ্যমে এখানে যেতে হবে। তো এখান থেকে দিয়ে গেলেই কিন্তু আপনি নিউ উইন্ডো পাবেন। তো দেখেন নিউ যেটা আমি লাস্ট টাইম এটা দেখালাম যেটা যেটা আপনার, তো দেখেন এটার মাধ্যমে আপনি কী করবেন ইনটু ইন্টিগ্রেটর যে উইন্ডো থাকে এটার ভিতরে কিন্তু একদম হাইট হয়ে থাকবে। এখানে আপনি হাইট হয়ে থাকে বলতে এটা কিন্তু যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আরেকজন এটা দেখতে পারবে না। এখানে কিন্তু আর একটা আছে হিস্টোরি, তো হিস্টোরি দিয়ে আপনার কী কাজ সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি ভিডিওতে। তো এখানে কিন্তু একটা সেটিংয়ের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন, তার জন্য আমি আপনাদের একটু একটু করে দেখানো এই জিনিসটা। তো দেখেন এখানে কিন্তু আর একটা আছে ডাউনলোড, তো এখান থেকে কিন্তু ডাউনলোডের যে অপশনটা এখানেও কিন্তু পেয়ে যাবেন। আপনি এখন পর্যন্ত যেগুলো ডাউনলোড করছেন সবগুলো হিস্টোরি এখানে থাকবে। তো দেখেন আমি এখানে আবার দেখেন এখানে কিন্তু বুকমার্কস নামে যে অপশনটা আছে বুকমার্কস, তো দেখেন এখানে বুকমার্কস যেটা এখান থেকে কিন্তু আপনার নাম দিয়ে আপনাকে বুকমার্কস অ্যাড করতে পারবেন এখান থেকেও। তো দেখেন থ্রি ডটসে কিন্তু এখানে ভিতরে কিন্তু ফুল সেটিংটা থাকবে, দেখেন এখানে কিন্তু জুমের যে অপশনটা জুমিংটা, তো এখানে দেখেন এখানে কিন্তু জুম আপনার জুম করতে পারবেন খুব সহজে এখান থেকে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি এখান থেকে জুম করে নিতে পারবেন দেখার জন্য, যার যেটা আপনার চয়েস হয় যেভাবে সেভাবে এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন লার্জ যেটা দেখেন এখানে কিন্তু প্রিন্ট অপশন আছে প্রিন্ট, তো প্রিন্ট অপশন থেকে কিন্তু এটা আপনি প্রিন্ট করতে পারবেন, শুধু কোন পিতে গেলেই কিন্তু এটা প্রিন্টের অপশন চলে আসবে, তো এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু সবই পাবেন থ্রি ডটসের ভিতরে, দেখেন এখানে আছে ফাইন, তো ফাইন দিলে মানে এখান থেকে ফাইন মানে খুঁজে বের করা, এখান থেকে আপনাকে ফাইন দিয়ে কীভাবে আপনি খুঁজে বের করতে পারবেন। এখান থেকে কিন্তু সেম ফাইন দিয়ে আপনি লিখে সেটা যদি থাকে অবশ্যই এটা চলে আসবে ফাইন দেওয়ার সাথে সাথে। তো এইভাবে কিন্তু দেখেন এখানে কিন্তু থ্রি ডটসের মাধ্যমে কিন্তু সবই পাবেন। এখানে দেখেন এক্সিট আছে, তো এক্সিট দিলে কিন্তু এটা আপনার কেটে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই থ্রি ডটসের মাধ্যমে আপনারা সব কিছু শর্টকাটে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই।